দেশের ক্রিকেটে সাকিব মাশরাফির সম্পর্কে দূরত্ব বহুল আলোচিত এক বিষয়। একে অপরকে ইঙ্গিত করে কখনো সাকিব পত্নী কিংবা কখনো মাশরাফির ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, সে গুঞ্জন তীব্র করেছে বহুবার। তবে 22 গজ ছাপিয়ে সাকিব মাশরাফিকে আবারও এক করেছে এবারের জাতীয় সংসদ নির্বাচন। খেলার মাঠের পর রাজনীতির মাঠেও দুজনের এখন একই প্রতীক, তাই রাজনীতির মাঠে নতুন আশা সাকিবকে সমর্থনে। এবার মাগুরায় প্রচারণায় নামলেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রচারণায় মাগুরা এক আসনে আইনজীবীদের কাছে ভোট চাইতে নামেন সাকিব। মাঠে সহযোদ্ধাকে রাজনীতির দীক্ষা দিতে সেখানে হাজির ছিলেন মাশরাফিও। সাকিবের পক্ষে গণসংযোগে অংশ নিয়ে ক্রিকেটের মতোই দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নতুন আসছে ওর কাছে যাওয়া উচিত, এই জন্য আমি তো 5 বছর ইনশাল্লাহ ছিলাম করছি। ও নতুন আসছে, ওকে ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ আমি এই রাস্তাঘাট সবই চিনি, কারণ আমি প্রায় 1 মাস এখানে ছিলাম মাগুরা স্টেডিয়ামে বিকেএসপির অন্বেষণ ক্যাম্পে। সো আমার মোটামুটি শহরের ভেতরে চেনা রাস্তা। ক্রিকেটের মতো রাজনীতির মাঠেও অগ্রজ মাশরাফিকে পেয়ে খুশি সাকিব। জনমত নির্বিশেষে সকলের ভোট চেয়েছেন সাকিব আল হাসান। আশা করব দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিবেন এবং আপনারা বাকিদেরকে উদ্বুদ্ধ করবেন, কারণ আপনাদের কথা অনেকেই শুনে অনেকেই মানে। তো আপনারা তাদেরকে যদি উদ্বুদ্ধ করেন, এটা আমাদের নির্বাচনের জন্য ভালো হবে, আমাদের মাগুরাবাসীর জন্য ভালো হবে। প্রতিশ্রুতি আর ইস্তেহার বাস্তবায়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনকল্যাণে কাজ করবেন বলে আশা ভোটারদের। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।